গিন্নি, আমি চললুম মাঠে, আজ একটু তাড়াতাড়ি মাঠে ভাত নিয়ে আসবে। আচ্ছা। লাঙ্গল কাঁধে যাচ্ছি মাঠে, করতি আমি শ্বাস রে, বউটা দিন রাত ঝগড়া করে, মনে শান্তি নাই রে, ও প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে, প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। এই হুর হট হট, চল চল চল, এই হুর হট হট। না আর পারছি নে, আগে একটু গড়িয়ে নি, তারপর উঠে তরকারি বসাবো খুন, দুপুর হতে তো এখন অনেক দেরি। না আর পারছি নে, আগে একটু জিরিয়েই নি। কি ব্যাপার, আজ এত বেলা হয়ে গেল তবু তো ঘিন্নি এখনো এলুনি, এরকম তো কোনোদিন করেনি, কোনো বিপদ আপদ হলুনি তো? আর একটু অপেক্ষা করি। এত দেরি হয়ে গেল কিন্তু গিন্নি কেন এলুনি? না যাই দেখি কি হয়েছে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো গিন্নি? ই মা, এত বেল অব্দি ঘুমিয়ে পড়েছিলুম, ইস এবার কি হবে? কি গো কি হয়েছিল আজ, মাঠে খাবার দিতে এলিনি যে, কই ভাত দাও দেখি, খুব খিদে লেগেছে। আজ না সব ভাত পুড়ে গেছে, একটু ঘুমিয়ে পড়েছিলুম। ঘুমিয়ে পড়েছিল মানে? বলি সারাদিন কাজটা কি করো, দুমুঠো ভাত পেটে পড়বে তারও জো নেই কেন, খালি পড়ে পড়ে ঘুম আর ঘুম। দেখো অপবাদ দেবিনি এই বলে দিলু, দিন রাত বেগার খেটে খেটে হাড় মাস কালি হয়ে গেল গা, আর উনি এই যেন অপবাদ দিতে, এই মুখ্যদা রানীকে পেয়েছিলে বলে এ যাতে বেঁচে গেলে, অন্য মেয়েলে বুঝতে কত ধানে কত চাল, ভারী তো একটু মাঠে কাজ করে মাঠে হাওয়া খেয়ে এলে, সংসারে মেয়েদের কত কাজ তুমি কি বুঝবে? হ্যাঁ কি কি বললে তুমি, সব কাজ তুমি করো আর আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরি, ঠিক আছে কাল থেকে তুমি মাঠে যাবে আর আমি ঘরের কাজ করব, তোমার থেকে ভালো কাজ করি কিনা দেখে নিও। হ্যাঁ হ্যাঁ তাই যাবো, আমিও দেখিয়ে দেব মাঠে গিয়ে কিভাবে কাজ করতে হয়, যে রাঁধতে জানে সে চাষও করতে জানে। আমি চললুম মাঠে, তুমি তাড়াতাড়ি রান্না করে মাঠে নিয়ে এসো, দেখো যেন সে খাবার মুখে তোলা যায়। হ্যাঁ হ্যাঁ তোমার থেকে হাজার গুণ ভালো রান্না করব। প্রথমে ঘরদোর গুলো ঝাঁট দিয়ে নি। না এইভাবে হলে তো সব ধুলোই ভর্তি হয়ে যাবে, তার থেকে বরং একটু জল ঢেলে দি, তাহলে তা ধুলো উড়বে নি। এ মা এ কি করলুম, ঘর সবচেয়ে কাদায় ভর্তি হয়ে গেল, যাক যা হবার হয়েছে এবার রান্না করি বরং। আজ বাইরে রান্না করি, কিন্তু কি রান্না করব, হ্যাঁ আজ মাছের ঝোল করি, গিন্নি খুব খুশি হবে। আচ্ছা সবজি মাছ এগুলো কেটে কেটে রান্না করার কি দরকার, গোটা রান্না করলেই তো হয়, এতে সময়ও বাঁচবে আবার জ্বালানিও কম খরচা হবে, আমার বউটা কি বোকা, আজ দেখিয়ে দেব সহজে রান্না করার সহজ পদ্ধতি, আমাকে আবার বোকা মনে করে, কত তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে আজ, বউ যা অবাক হবে না, কিন্তু এত দেরি হচ্ছে কেন সেদ্ধ হতে? এই যা গেল গেল,
সব গেল গো বেটা মুখ পুরা কাক মাস্টার দে দে বলছি দিবি নে দেখ তবে এই যা গেল গো সব গেল বেটা মুখ পুরা কাক এ কি সব বোনাস করলো যা যা আমাদের সব নষ্ট করে দিল গো এবার গিন্নিকে কি জবাব দেব আমার স্বামীটা ভারী সেয়ানা কাছে ফাঁকি দিয়ে মাঠে এসে গায়ে হাওয়া লাগিয়ে ঘুমায় আর আমি কি না খেটে খেটে মরি না কিছু একটা করতে হবে গরুগুলোকে সেরে দি ওরাই মাঠ চষে ফেলবে আমি বরং একটু ঘুমিয়ে নি এ বাবা এ কি অবস্থা করেছে ভারি বজার তো বড়গুলো দাঁড়া আজ তোদের একদিন কি আমার একদিন একটু যে শান্তিতে ঘুমাবো তারও জো নেই গা এ কি অবস্থা করেছো ঘরে আর বলো না গিন্নি তোমার দ্বারা যদি একটাও কাজ হয় একদিনে সব নষ্ট করে ফেললে এবার বুঝেছো তো এই মোক্ষদা রানী না থাকলে তোমার কি অবস্থা হবে সত্যি গিন্নি কি তোমরা মহিলারা আসো বলেই সব ঠিকঠাক চলছে সংসারে তোমাদের কত কাজ আর আমরা তোমাদের একটু ভুল হলে কত কথা শোনায় কিন্তু গিন্নি গরুগুলো কই মানে মানে গরুগুলো না গরুগুলো পালিয়ে গেছে পালিয়ে গেছে মানে হায় ভগবান তাহলেই বুঝতে পারছো তো গিন্নি আমি মাঠে গিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুমোইনি সংসারে তোমারও যেমন কাজ আছে আমারও কাজ আছে সে আর বলতে তোমাকে কত কি কথা শোনা কিন্তু আজ বুঝেছি সংসারে আমাদের যেমন দরকার তোমাদের ছাড়াও সংসার অসল সংসারে সববারেই দরকার এই জন্যই লোকে বলে যার কাজ তারই সাজে